চোখের ছানি পড়ার প্রক্রিয়াকে ধীর করে ওলকপি শীতের এই সময়টাতে সবজি বাজারে বেশ সুলভাই পাওয়া যায় ওলকপি ওলকপি অন্যান্য সবজির চেয়ে মোটামুটি বহু আগে থেকেই আমাদের দেশেও শীতকালীন সবজি হিসাবে রসনাবিলাসে অন্যান্য সবজির পাশাপাশি জায়গা করে নিয়েছে অন্যান্য কপির চেয়ে মোটামুটি শক্ত আবরণের মধ্যে এই কপি বেড়ে ওঠে এবং সিদ্ধ হতে বেশ সময় নেয় মিক্সড সবজিতে এর ব্যবহার চলে দারুণভাবে ভাজি বা ঝোল তরকারিতেও ওলকপির কদর রয়েছে যথেষ্ট ওলকপি কাঁচা ও রান্না সব রকমই খাওয়া যায় ওলকপি কাঁচা খেতে কচকচে কাঁচা ওলকপি সালাদে ব্যবহৃত হয় সুলভে পাওয়া এই সবজিটি আপনার স্বাস্থ্য সুরক্ষায় পালন করে কার্যকরী ভূমিকা শুধু রান্নাই বৈচিত্র্যের জন্য নয় ওলকপির পুষ্টিমানের জন্যও বিশ্বজুড়ে জনপ্রিয় এতে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এবং ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে ও ভিটামিন এ পাওয়া যায় এর পাশাপাশি ওলকপিতে পাওয়া যায় ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যালস সহ বিভিন্ন ক্যারোটিনও শীতের অনেক রকম সবজির মধ্যে হালকা সবুজ রঙের গোলাকার এই সবজিটি যে কারো দৃষ্টি কেড়ে নেয় ওলকপি নামক সবজিটি দেখতে যেমন সুন্দর খেতেও বেশ সুস্বাদু এতে রয়েছে দেহকে সুস্থ রাখার চমৎকার ক্ষমতা হজম শক্তি বৃদ্ধি ওজন কমানো ক্যান্সার প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ হাড় মজবুত রক্ত সঞ্চালন বৃদ্ধি করা সহ আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ওলকপি পিটা কেরোটিন সহ বিভিন্ন ক্যারোটিনের সমৃদ্ধ উৎস যা শরীরের একটি অ্যান্টি অক্সিডেন্ট যৌগ হিসেবে কাজ করে বিশেষ করে চোখ ও আশেপাশের এলাকায় এর ভিটামিন এ ম্যাকুলার ডিজনারেশন প্রতিরোধ করে এবং ছানি পড়ার প্রক্রিয়াকে ধীর করে বা সম্ভাবনাকে উড়িয়ে দেয় চোখের জন্য ক্ষতিকর ফ্রি রেডিকেল নির্মূল করে এবং অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে তাই চোখের ছানি পড়া রোধ করতে আপনার খাদ্য তালিকায় ওলকপি রাখুন সতর্কতা ওলকপি অ্যালার্জি জাতীয় সবজি না হলেও কিছু ক্ষেত্রে অ্যালার্জির জন্য দায়ী হতে পারে তাই অ্যালার্জি রোগীরা অথবা যাদের ফুড অ্যালার্জি রয়েছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওলকপি খাবেন তবে সুস্থ ও স্বাভাবিক মানুষদের ওলকপি খেতে কোনো বাধা নেই